আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেক পবাসে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। দর্শক, আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমরা কথা বলবো কিভাবে আপনারা উমরা করার পারমিশন নেবেন তাওয়াক্কালনা অ্যাপসের মাধ্যমে। দর্শক, হজের পর আবারও নতুন করে আপনারা জানেন উমরা চালু হয়েছে, এখন খুবই পারমিশন অনেকগুলোই দেওয়া আছে, আপনারা এখন সহজেই পারমিশনগুলো নিতে পারবেন। তো আজকে আমরা এই বিষয়েই কথা বলবো। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন আমরা দেখে আসি। আপনার তাওয়াক্কালনা অ্যাপসে প্রথমে প্রবেশ করবেন। আমরা আজকে এই ভিডিওতে আপনি কিভাবে এ টু জেড সব কিছু বলে দেব ইনশাল্লাহ। পারমিশনের নিচ থেকে সার্ভিস দেখতে পাচ্ছেন, লাল দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি, এখানে ক্লিক করবেন। তারপর আপনাকে নিচে চলে যেতে হবে। নিচে দেখতে পাচ্ছেন ইস্যু পারমিট, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। করার পর এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। প্রথমে উমরা আছে, তারপর গ্র্যান্ড মসজিদে আপনি যদি নামাজ পড়তে যান কাবাতে তাহলে দ্বিতীয়টা, তারপর হচ্ছে মসজিদে নববীতে যদি রাসূলের রওজা জিয়ারত করতে চান পুরুষদের জন্য এই অপশনটি, আর চার নম্বর অপশনটি হচ্ছে মহিলা, আপনার সাথে আপনার ওয়াইফ তার আইডি দিয়ে ঢুকে এখান থেকে আপনি মহিলাদের রাসূলের রওজা ঢোকার পারমিশন নিয়ে নেবেন। হজে যাওয়ার আগে আপনি সব সেট করে নেবেন আগে থেকেই। তো আমরা উমরাতে ক্লিক করব। করার পর নিচ থেকে দেখতে পাচ্ছেন আপনি যদি একসাথে অনেকে যান, আপনারা গ্রুপে ছয়জন সাতজন বা পাঁচজন তিনজন, তো নিচে অপশনে ক্লিক করবেন। করার পর এখানে আপনাকে যে আপনার সাথে যাবে তার ইকামা নাম্বারটি প্রথমে দিয়ে দিতে হবে, তারপর তার ইকামার উপরে জন্ম তারিখ আছে, তার যে ডেট অফ বার্থ আছে সেটা দিয়ে দিবেন, তারপর কোন অঞ্চল থেকে যাচ্ছেন সে অঞ্চলের নাম দিয়ে দিবেন, আপনি রিয়াদ জিদ্দা, ঠিক আছে, তারপর তার সাথে আপনার সম্পর্ক কি, তারপর নিচে টার্মস এন্ড কন্ডিশনের উপর ক্লিক করার পর কনফার্ম দিবেন। দেওয়ার পর এখানে সবগুলো নাম শো হবে, আপনারা যদি যতজন যাবেন ততজন নামের উপরে ক্লিক করার পর কনফার্ম নেক্সটে ক্লিক করবেন। করার পর এরকম দেখতে পাচ্ছেন এরকম ডেট শো হবে উপরে লাল দাগের ভিতরে, দেখতে পাচ্ছেন 28 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, এরকম বিভিন্ন তারিখ, আপনি যেই তারিখে যাবেন ওই তারিখের উপরে ক্লিক করবেন। নিচে সময় উঠবে, ঠিক আছে, সময় উঠবে, ছয়টা সময় থাকে সাধারণত, কোনোটাতে কম থাকে, যেগুলোতে নিয়ে যাবে সেগুলোতে কম থাকবে। তো আমরা এটা কীভাবে উমরার পারমিশনটা নেবেন সেটা পরে দেখাচ্ছি। এখন আমরা দেখব আপনি যদি নামাজ পড়তে চান অবশ্যই সেটারও আপনি পারমিশন, আপনারা জানেন হেরাম শরীফে নামাজ পড়তে হলে বর্তমানে পারমিশন লাগে। আপনি যেদিন উমরা করবেন ওদিন অবশ্যই মানে উমরার ডেটটা পাওয়ার পর আপনারা নামাজের সময়গুলো সিলেক্ট করে নিয়ে যাবেন, তাহলে আপনি হেরাম শরীফের ভিতরে নামাজ পড়তেও যেতে পারবেন। তো এখানে আপনি যতজন যাবেন ততদিনের উপরে নাম, বা একলা গেলে আপনার শুধু আপনার নামের উপর কন্টিনিউর উপরে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার যে উমরার তারিখ, যেদিন আপনি মানে মক্কাতে থাকবেন, ঠিক আছে, ধরুন 27 তারিখে থাকলেন, তাহলে 27 তারিখে ক্লিক করবেন। দেখেন এখানে শুধুমাত্র একটি ওয়াক্ত আছে, আরগুলো বুকিং হয়ে গেছে, ঠিক আছে, বা আপনি যেই তারিখে যাবেন যেই ওয়াক্তগুলো থাকবে, পাঁচ ওয়াক্তও থাকতে পারে, আপনি ট্রাই করবেন, নামাজেরগুলো তো শেষ হয়ে যায়, তাড়াতাড়ি পেয়ে যাবেন, সমস্যা নেই। এটা তে দেখুন এখানে আমি 3 আগস্টেরটা দেখাচ্ছি, এখানে পাঁচ ওয়াক্তই আছে, আপনি যদি এখন 3 আগস্টের উপর ক্লিক করেন নিচে নামাজের ইয়াগুলো ফজর জোহর আছর, আপনি যেই কটা সময় মক্কাতে থাকবেন অবশ্যই সেই ওয়াক্তগুলো সিলেক্ট করেন। আপনি ধরেন জোহর থাকতে পারবেন না, অথবা ঈশা মাগরিব থাকতে পারবেন না, আপনি মদিনায় যাবেন বা আপনার এলাকায় আপনি চলে আসবেন, মদিনায় যাবেন না, তা 3 ওয়াক্ত যেই কয়েকটা আপনি পড়বেন বা আপনার সাথে যারা যাবে ওই কোয়াক্টার আপনি পারমিশন দিয়ে প্রসিডের উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি যে কোনো একটি গেট আপনাকে সিলেক্ট করতে হবে লোকেশন, তারপর আপনাকে আপনি যে অঞ্চলেতে যাবেন, এখানে সৌদি আরবের সমস্ত অঞ্চল আছে, আবহা, মক্কা, মদিনা, আপনি যে জিদ্দা,
মাইল আসির যেখানেই থাকেন আপনি এখানেই আকার নিচে ট্যানজেন্ট কন্ডিশনের উপর ক্লিক করবেন তারপর ইস্যু দ্য পারমিট এখানে ক্লিক করার পরেই দেখবেন আপনার নামাজের সময়গুলো ইয়া হয়ে যাবে পারমিশন দিয়ে দিবে তারপর আপনি এখন উমরাতে ক্লিক করবেন সেম আগের মতো এখানে নামের উপরে ক্লিক করবেন এখন আমরা দেখাবো উমরাটা আপনি কিভাবে এটাই আমাদের সবচেয়ে বেশি জরুরি সবগুলো একই সিস্টেম ঠিক আছে আপনি একসাথে যতজন যাবেন ততজন একলা গেলে একলা নামের উপরে ক্লিক করবেন এখানে ডেট দেখতে পাচ্ছেন বিভিন্ন তারিখ আপনার পছন্দ মতো আপনি ডেট নিয়ে নেবেন তারপর এখানে আপনারা যে সময় যেতে চান সে সময়ের উপরে ক্লিক করবেন তারপর একটা লোকেশন সিলেক্ট করতে হবে যে কোনো একটা আপনার মর্জি মতো সমস্যা নেই তারপরে এখান থেকে আপনি যেই সিটি থেকে যাইতে চান আপনার সিটিটা এখান থেকে তায়েফ যে একটি খুঁজে বের করবেন তারপরে নিচে ট্যানজেন্ট কন্ডিশনে ক্লিক করার পর ইস্যু দ্য পারমিট এই অপশনটিতে ক্লিক করবেন করার পরেই আপনাকে পারমিশন দিয়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন আমাদের পারমিশনটা সাকসেসফুল হয়ে গেছে ভিএস পারমিশনে যদি আসি আপনি এরকম দেখতে পারবেন ফুল ডিটেলস এখানে আছে আপনি এখান থেকে বাসের টিকিট কাটতে পারবেন তবে এখানে থেকে আপনি বাসের টিকিট না কাটাটাই ভালো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি মেসেজও চলে এসেছে আমরা যে পারমিট পেয়েছি সেটা আপনি যদি এই ডেটে না যাইতে পারেন উপরে কর্নার থেকে ক্যান্সেল অপশনে ক্লিক করে ইয়েসে ক্লিক করবেন তখন আপনার এই ডেটটি ক্যান্সেল হয়ে যাবে আপনি আবার পুনরায় সেই প্রথম থেকে যেভাবে দেখে আসছি সেখান থেকে আপনার পুনরায় ডেট নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন আমাদের পারমিটটি আমরা ক্যান্সেল করে দিয়েছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য পারমিটটি নিয়েছি তো এই জায়গায় যে পারমিট এই অপশনটিতে আসার পর আপনি যদি পারমিশন নেন আপনি নামাজ মদিনা এবং ওমরা সব পারমিটগুলো এখানে শো করবে তো দর্শক এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত দিয়ে যাবেন।